حامدا ومصليا ومسلما اما بعد دوري او কাছের হেদায়েতুন নাহু ক্লাসে উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা গত ক্লাসে হেদায়েতুন নাহু কিতাব থেকে এলমে নাহুর সংজ্ঞা এলমে নাহুর গরজ বা উদ্দেশ্য মৌজু তথা আলোচ্য বিষয় এবং কালিমার সংজ্ঞা কালিমার প্রকার এবং তিন প্রকারে কেন কালিমা সীমাবদ্ধ এ সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার মধ্যে এক ভাই একটি প্রশ্ন করেছেন যে এলমে নাহুর সংজ্ঞার মধ্যে আমি এলমে নাহুর সংজ্ঞাটি বোঝানোর জন্য একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলাম যে নাসরা জাইদুন খালেদান বিল কিতাব, এখানে বলতে গিয়ে বলেছিলাম বিল কিতাব বায়ের নিচে জের, এটা মুবনি আলাল কাসরা। তো এক ভাই বলেছেন যে তিনি জেনে এতদিন জেনেছেন যে হরফ মুবনি আলা সুকুন, আসলে তিনির এই বোঝাটা আমার মতে সঠিক নহে। হরফ বিভিন্ন হরকতের দ্বারা মুবনি হয়, যেমন হরফে জার 17টির মধ্যে মিন আন এগুলা এই দুইটি মুবনি হলো সুকুনের মধ্যে, যেমন বা যে বাটা মুবনি হলো কাসরা, আর যেমন লাম আছে হরফে জার এটা মাবনি হলো কাসরার উপরে, মুবনি আলাল কি কাসরা, যেমন লিল্লাহি মুবনি আলাল কাসরা, যেমন তাল্লাহে তা এটা হরফে কসম এটা মুবনি হলো ফাতার উপরে। এই জন্য মোট কথা হলো হরফগুলা সকল হরফ মুবনি আলা সুকুন নহে, বরং কোনগুলা মুবনি আলা সুকুন, কোনগুলা মুবনি আলাল ফাতা, কোনগুলা মুবনি আলাল কাসরাও রয়েছে। আরেকজন একটু ইয়ে করছেন, গত ইয়েতে বলছিলাম এই বিল কেতাব কেতাবটা হলো মোতাল্লিক, আর নাসারা শব্দটা বলছিলাম মোতাল্লাক। এটা নিয়ে এক ভাই বলছেন যে এটা তিনি ভালো মতন বুঝেন নাই। এখানে বিল কিতাবের মধ্যে এই কেতাব এসিমটি হলো মোতাল্লিকুন, সম্পর্ককারী, কিসের সাথে সম্পর্ক করছে এটা এক্সমে ফাইলে সিগা মোতাল্লিকুন, সম্পর্ককারী যখন রয়েছে অবশ্যই কোনো একটি ফেলের সাথে এটা সম্পর্ক করেছে। তো যেই ফেলটির সাথে সম্পর্ক করছে নাসারা ফেল এটাকে বলা হয় মোতাল্লাকুন। আর এই হরফ এটা হলো হরফে জার, এটা হলো এটাকে রাবে তাতুন বলা হয়, সম্পর্ক তাল্লুককারী, তাল্লুকের মাধ্যম। যে আল কেতাব শব্দটিকে নাসারা শব্দের সাথে ফেইলের সাথে সম্পর্ক করার জন্য বাটা হলো মাধ্যম, এটা হলো মাধ্যম। যা হোক, আজকে আমরা গত ক্লাসের যে সমস্ত ভাইয়েরা এই কমান্ড বক্সের মধ্যে প্রশ্ন করেছেন তাহাদের উত্তর দিলাম। আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। ফাহাদুল এসমে কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গাইরি মুক্তারিনিন বি আহাদিল আজমানাতি সালাসাতি আনিল মাজিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা কা রাজুলিন ওয়া ইলমিন। ফাহাদুল এসমে হাদ্দুন, হাদ্দুন শব্দটির শাব্দিক অর্থ হল সীমানা,
गुंडी तो ये हद्दुल शब्दी तारीफुनर अर्थे व्यवहित परिचय संज्ञा संज्ञार द्वाराते एक विषय के गुंडीभूत करा है संज्ञार माध्यमे एक विषय के अन्यटा विषय थेके आलादा करा है एई जन्य संज्ञा के हद्दुन बला है जेमन एसिमेर एक संज्ञार द्वाराते एसिमटाके निर्दिष्ट करा है गुंडीभूत करा है এটা ফেল এবং হরফ থেকে আলাদা করা হয় এই জন্য সংজ্ঞাকে কী বলা হয় হদ্দুন বলা হয় তো এই জন্য ফাহাদ্দুল ইসমে ইসিমের সংজ্ঞা হলো কালিমাতুন এটা এমন একটি কালিমা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা যাহা স্বয়ং নিজের অর্থ নিজে প্রকাশ করে গাইরে মুক্তারিনিন নিম বি আহাদিল আজমেনাতি সালাসা তিন যমনার যে কোনো একটা যমনার সাথে সম্পৃক্ততা ব্যতীত আনি এটা আনি শব্দটা ওহেদে মুতাকালিমের সিগা আনা ইয়ানি আনি তে আনি অর্থাৎ আমি উদ্দেশ্য নিয়েছি তিন যমনার দ্বারাতে মুসান্নাফ রহমতুল বলতেছেন তিন যমনার দ্বারাতে আমি উদ্দেশ্য নিয়েছি বুঝিয়েছি আল মাজিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা হ্যাঁ জমানায় মাজি জমানায় হাল জমানায় ইস্তিকবাল মাজি অর্থাৎ অতীত হাল অর্থ বর্তমান ইস্তিকবাল অর্থ ভবিষ্যৎ অর্থাৎ এসিম হওয়ার জন্য এসিম এমন একটি কালিমা যেটা নিজের মধ্যে যে অর্থটা আছে নিজেই বুঝাইতে পারে কোনো অন্য কোন শব্দের সাহায্য ব্যতীত আর ওইটার অর্থের মধ্যে তিন যমনার যে কোনো একটা যমনা থাকবে সংজ্ঞার মধ্যে যে ফাহাদ্দুল ইসমে কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা এই যে ফি শব্দটা আছে ফি শব্দটা বা এর অর্থে হবে বি নাফসিহা বে নাফসি অর্থ কি নিজে নিজে ফি নাফসি অর্থাৎ নিজের মধ্যে না এখানে ফিয়ের যদি এই মধ্যের অর্থে যদি এখানে করা হয় তাহলে অর্থ কি মিলবে না তো এই জন্য অর্থ করতে হবে তাদুল্লু আলা মানান বি নাফসিহা যেটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে গাইরি মুক্তারিনিন বি আহাদিল আজমেনাতি সালাসা তিন যমনার যে কোনো একটা যমনাকে সম্পৃক্ত না রাখিয়া আনি অর্থাৎ তিন যমনা অর্থাৎ আল মাজিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা কা রাজুলিন ওয়া ইলমিন যেমন রাজুল রাজুলুন শব্দটা অর্থ কি রাজুলুন বলতে আমরা একজন পুরুষকে বুঝি রাজুলুন বললেই আমাদের জেহেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে একজন ব্যক্তির কথা একজন পুরুষের কথা কি আসে জেহেনের মধ্যে চলে আসে তাহলে এটা বুঝার জন্য রাজুলুন দ্বারাতে একজন পুরুষ বুঝতে তিন এই পুরুষ বুঝতে কাহারও কোনো কি না সম ইয়ার সাহায্যের প্রয়োজন নাই নিজে নিজেই কি বুঝে আসে এবং এটার মধ্যে তিন যমনার কোনো একটা যমনা নাই যেমন কিতাবুন কিতাবুন বললেই এটা আমরা যে কোনো ব্যক্তি যখন কিতাবুনের অর্থ জানি বই তাহলে এটা কী হয় যে গিয়া সাথে সাথে আমরা জেহেনের মধ্যে একটা বইয়ের একটা আকৃতি চলে আসে এটা বইটাকে আমরা বুঝে ফেলি এই বইটা বোঝার জন্য অন্য কোনো শব্দের সাহায্যের প্রয়োজন নাই এইটাকে বোঝার যেয়েছে যে তাদুল্লু আলা মানান ফি নাফসিহা আয় বে নাফসিহা যেই কালিমাটা যেই অর্থ রয়েছে কলেমার জন্য তো কী দেখবো কিন্তু এই অর্থটা নিজে নিজেই কি বুঝাইতে সক্ষম হ্যাঁ তাহলে এটা হলো যেমন কালামুন কালামুন বললেই আমরা একটা লেখার একটা যন্ত্রকে বুঝে ফেলি কলমকে বুঝে ফেলি এটার মধ্যে তিন যমনার কোনো একটি যমনা পাওয়া যায় না
এলমিন, এলমিন অর্থ কি জ্ঞান। তাহলে এটা রাজুলিন এটা হলো এসমে জামেদ, আর এলমিন এটা হলো এটা কি এসমে মাজদার, এসমে মাজদার। এসিম আবার তিন প্রকার, এসমে জামেদ, এসমে মোস্তাক, এসমে মাজদার, তিনোটাই এসিম। এই দিকে ইঙ্গিত করে মুসান্নাব রহমতুল্লাহ একটা এসমে জামেদের আর একটা সিগাই সিফতের কি এনেছেন, উদাহরণ এনেছেন। আচ্ছা যাহোক, পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হবে ইনশাল্লাহ। ওয়া আলামাতুহু সিহাতুল একবারে আনহু, এসিমের আলামত হল একবারে আনহুর শুদ্ধ হওয়া। এতক্ষণ মুসান্নাফ রহমতুল্লাহ এসিমের পরিচয়টা সংজ্ঞার দ্বারা দিয়েছেন। আমরা এসিম দুই ভাগে বুঝতে পারি, একটা শব্দের যদি অর্থ জানি, অর্থটা জেনে এটা যদি নিজের অর্থটা নিজে বুঝাইতে পারে, তিন জমানা কোনো একটা জমানা যদি না থাকে, এর দ্বারাতে আমরা এইটা শব্দটা যে এসিম, কালিমাটা যে এসিম এটা বুঝতে পারি। তাহলে অর্থের দ্বারাতেও আমরা কি এসিমটা বুঝতে পারি, আবার আলামতের দ্বারাতেও এসিমটা বুঝতে পারি। অর্থটা না জানলেও যদি আমরা যদি আলামতরা দেখি, আলামতের দ্বারা তো বুঝতে পারি। তো আলামাতুহু এসিমের আলামত হল সেহাতুল একবারি আনহু, সেহাতত্ব শুদ্ধ হওয়া, একবারত্ব সংবাদ দেওয়া, আনহু সম্পর্কে। অর্থাৎ যেই এসিম এমন একটা কালিমা যেই কালিমা সম্পর্কে সংবাদ দেওয়াটা শুদ্ধ হয়, যেই কালিমার সম্পর্কে কি সংবাদ দেওয়া শুদ্ধ হয়, এটাকে একবারে আনহু বলা হয়, আবার এটাকে মাহকুমুন আলাইহিও বলা হয়, আবার মুসনাদুন ইলাইহিও বলা হয়। এই কথাটাকে বোঝার জন্য বোঝার খুবই প্রয়োজন। এই হেদায়েতুন নাহুর মধ্যে এই বিষয়টাকে বোঝানোর জন্য তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হলো একবারে আনহু, আর একটা হলো মাহকুমুন আলাইহি, আর একটা হলো মুসনাদুন ইলাইহি। অর্থাৎ আমরা জানি একটা বাক্যের মধ্যে দুইটি অংশ থাকে, যে কোনো বাক্যে, বাংলাতে একটাকে বলা হয় উদ্দেশ্য আর একটাকে বলা হয় বিধেয়, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট এবং প্রেডিকেট, আর আরবিতে যেটা উদ্দেশ্য এইটাকে বলা হয় এখবারুন আনহু অথবা মাহকুমুন আলাইহি অথবা মুসনাদুন ইলাইহি। অর্থাৎ যে বাক্যের মধ্যে যাহার দিকে সম্বোধন করা হয়, বাক্যে যাহার উপরে হুকুম দেওয়া হয়, যার ব্যাপারে কথা বলা হয়, যাহার ব্যাপারে সংবাদ দেওয়া হয়, এটারে বাংলাতে যেরকম উদ্দেশ্য আরবিতে বলা হয় একবারে আনহু অথবা মাহকুমুন আলাই অথবা মুসনাদুন ইলাইহি। আর যেটা বিধেয় প্রেডিকেট এইটাকে বলা হয় একবারু আল একবারু বিহি, আল একবারু বিহি মুসনাদুন বিহি, মুসনাদুন কি বিহি বা মাহা এটাকে ইয়াক মাহকুমুন বিহি। অর্থাৎ যাহার দ্বারা হুকুম দেওয়া হয়, যাহার দ্বারা সংবাদ দেওয়া হয়, যাহার দ্বারা সম্পর্ক করা হয়। যাই হোক, বিস্তারিত বর্ণনা আরো পরে আসতেছে। নাহবু জাইদুন কয়মুন, এই যে বাক্যটা জায়েদ দাঁড়া দণ্ডায়মান, এই বাক্যের মধ্যে জাইদুন শব্দটি মুসনাদুন ইলাইহি বা মাহকুমুন আলাইহি অথবা একবারে আনহু, একবারে কি আনহু। তাহলে বাক্যের মধ্যে যদি আমরা দেখি একবারে আনহু দেখি, তাহলে আমরা কি করব, নির্দ্বিধায় বলে ফেলবো যে এটা কি এসিম। আমাদের কিন্তু প্রথম কালিমা তিন প্রকার এসিম ফেল হরফ এটাকে বুঝতে হবে, কারণ এগুলো যদি বুঝার মধ্যে যদি কারোর ত্রুটি থাকে,
তাহলে সে সেই তার পরবর্তীতে এই কালামের ব্যাপারও কি থাকবে, তার ত্রুটি থাকবে। জাইদুন কায়মুন, এই বাক্যের মধ্যে জাইদুন এই এটা এসিম, কিভাবে বুঝলাম? এখানে আলামত ধরো এটা একবারে আনহু, যে কায়মুন শব্দ দ্বারা জায়েদের সংবাদ দেওয়া হয়েছে। জায়েদের ব্যাপারে কি সংবাদ দেওয়া হয়েছে? যে জায়েদ দণ্ডায়মান। ওয়াল এজাফাতু মুজাফ হওয়া, কোনো একটা শব্দ যদি মুজাফ হয় তাহলে বুঝতে হবে এটা কি এসিম, এটা কি এসিম। তাহলে এখানে যেমন গোলামু জাইদিন, জায়েদের গোলাম, তো এখানে গোলামুন শব্দটা এসিম, কিভাবে বুঝলাম? যে এটা জাইদিনের দিকে এজাফত হয়েছে, জাইদিনের দিকে কি, এই জন্য মুজাফ হওয়াটা কি হওয়া, মুজাফ হওয়াটা এসিমের আলামত। ওয়া দুখুলু লামি তারিফে, লামে তারিফ, তারিফত কি পরিচয় নির্দিষ্ট, অর্থাৎ মারেফার নির্দিষ্ট করার লাম প্রবেশ করা, যেমন কার রাজুলি, কার রাজুলি। রাজুলুন এই শব্দটা না কেরা, এটাকে যদি মারেফা করতে হয় তাহলে একটি লাম দিতে হয়, আবার আলিফও দিতে হয়, আর রাজুল। এখন লামে তারিফ বলা বলছেন মোসানবতুল্লাহ, এখন মারেফার জন্য মারেফার চিহ্ন কোনটা, এটা কি শুধু লাম না আলিফ? কারো কারো মত হলো শুধু লামটাই হলো মারেফার চিহ্ন, আবার কেহ কেউ বলতেছেন আলিফ এবং লাম উভয়টে হলো মারেফার চিহ্ন। এখন দুখুলু লামি তারিফ, মারেফার লাম প্রবেশ করা, তো এটাও এসিমের আলামত। যেমন আলহামদু, এটা এসিম, কীভাবে কি আলামত, কি আলিফ লাম আসছে, আলিফ লাম আসছে। তাই আলিফ এবং লাম আসলে, লামের তারিফ আসলে আমরা নির্দ্বিধায় বলে ফেলব এটা কি এসিম। ওয়াল জাররে ওয়া তানবিনে, ওই দুখুলুল, এই দুখুলুল লামি তারিফ ওয়া দুখুলুল জাররে ওয়া তানবিনে, জের আসা, ওয়া তানবিনে এবং তানবিন আসা, কোন একটা শব্দে যদি জের হয়, শব্দের শেষে যদি জের হয় তাহলে এইটাও এসিমের আলামত। কেন? যে শব্দের শেষে জের হয় হরফে যার আসার কারণে, আর হরফে যার আসে এসিমের আঘাত দিয়া, কার পূর্বে, এসিমের পূর্বে দিয়ে। এই জন্য কোনো একটা শব্দের শেষে যদি জের হয় তাহলে এটা কিসের আলামত, এসিমের আলামত। ওয়া তানবিনে এবং তানবিন, কি আসা, তানবিন আসা, কোন একটা শব্দের শেষে যদি তানবিন আসে, শব্দটা হইল তানবিনুন। তানবিনুন শব্দটা হল নুন হওয়া বা নুন আসা। তানবিন কাকে বলা হয়? হেদায়েতুন্নাহুর শেষে দিয়ে হরফের বহসের মধ্যে এটার ব্যাপারে আলোচনা রয়েছে। কারো কারো একটা ধারণা, দুই জব দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, আসলে এটা একটা ভুল ধারণা। তানবিন বলা হয় নুনে সাকিন হওয়া, নুনে সাকিন হওয়া, এটা হলো কি তানবিন। কিন্তু এই নুনে সাকিনকে না লিখিয়া ডবল হরকত দ্বারাতে নুনে সাকিনটাকে বোঝানো হয়, নুনে সাকিন কি বোঝানো হয়। যেমন জাইদুন,
জাইদান, জাইদিন, জাইদুন নু আছে তো নুনে সাকিন, জাইদান নুনে সাকিন আছে, জাইদিন নুনে সাকিন রয়েছে। কিন্তু এখন আমরা এই নুনে সাকিনটাকে না লিখে কি করা হয়, ডবল হরকত, জাইদুন দুইটা ডবল থেকে দুইটি 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 ফেস দিয়া, দুইটি জবর দিয়া, দুইটি জের দিয়ে নুনে সাকিন, নুনে সাকিনটা কিন্তু আমরা যদি নাও লিখি উচ্চারণের মধ্যে কিন্তু নুনে সাকিন উচ্চারণ আসে, কিন্তু নুনটা না লেখে শহর যাতে ডবল হরকত দ্বারাতে কি করা হয়, প্রকাশ করা হয়। এই জন্য তানবিন শব্দের শেষে তানবিন হওয়া এটাও কার আলামত, এসিমের আলামত। নাহাবু বি জাইদিন, যেমন বি জাইদিন, এই যে বি জাইদিন এখানে মুসান্নাফ রহমতুল্লাহ একটা উদাহরণ দ্বারাতে দোনোটা বুঝেছেন, দোনোটা কি বুঝেছেন, যে এখানে জাইদিনের পূর্বে বা হরফে যার আসছে তাহলে এটা এটা এটাও কি এসিমের আলামত, আর জাইদিন শেষে কি হয়েছে তানবিন হয়েছে এইটাও কি এসিমের আলামত। তো বুঝা গেল একটা শব্দের মধ্যে এসিমের একাধিক আলামত থাকতে পারে। ওয়া তাসনিয়াতু ওয়াল জমউ ওয়ান্নাতু ওয়া তাসগিরু, এসিমের আরেকটা আলামত হলো তাসনিয়াতু, তাসনিয়া হওয়া, দ্বিবচন হওয়া। এটা যেমন রাজুলুন থেকে রাজুলানে, ইয়াদুন থেকে ইয়াদানে, কালামুন থেকে কালামানে, তাসনিয়া হওয়াটা কার আলামত, এসিমের আলামত। ওয়াল জমউ জমা হওয়া, জমা থেকে বহুবচন, তো এখন বহুবচন হওয়াটাও এসিমের আলামত। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, রাজুলুন থেকে রিজালুন, কালামুন থেকে আকলামুন, কিতাবুন থেকে কুতুবুন, অর্থাৎ যত তাসনিয়া আছে যত জমা আছে সব এসিমের আলামত। এখানে কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে, আমরা তো ফেলকেও তো তাসনিয়া বলি, ফেলটাকেও জমা বলি, তো এটা বলি না আমরা? হ্যাঁ, আসলে আমরা ফেলকে প্রকৃতপক্ষে তাসনিয়া বা জমা আমরা বলি না। যেমন একটা উদাহরণ দিতেছি, নাসারা, নাসারা সে একজন পুরুষ সাহায্য করল, এখানে জমির কিন্তু হুয়া রয়েছে, উজ্জ কি রয়েছে, হুয়া। এখন যদি বলি যে তাহারা দুইজন পুরুষ সাহায্য করলো, কি বলবো, এটা এটা এই আলিফটা দিব নাসারা, তাহলে ফেল কিন্তু সাহায্য করা কাজ কটা, একটা, সাহায্য করনেওয়ালা কয়জন এখানে, দুইজন, তাহলে এখানে ফেল কি তসনিয়া হলো না ফাইল তসনিয়া হয়েছে, ফাইল তসনিয়া হয়েছে, ফেলটা ঠিকই রয়েছে ওই আগের মতো নাকি, ফেলটা কিন্তু ওহেদ রয়েছে। একটা উদাহরণস্বরূপ বলতেছি, একটা দিঘি খনন করার জন্য 10,000 লোক লাগছে, 10,000 লোক, তারা হইল এই দিঘি খননকারী, তারা হলো ফাইল, দিঘি খনন করা কাজ কটা, একটা কাজ, কি হয় না তাসনিয়াও হয় না জমাও হয় না, হয় কি ফাইল, ফাইল কি হয়। এই জন্য আমরা নাসারা ফেল তুর্কিবের সময় নাসারা ফেল আলিফ হইল ফাইল, ফেল কিন্তু আলিফ, এটা কি জন্য, তসনিয়ার জমির, জমিরে বারেস তসনিয়ার জন্য। এখন এটাকে যদি আমরা জমা বানাই, নাসারু কি করেছি, ও আও দিয়েছি, এখন নাসারু জমা কি হয়েছে, ফাইল, যে নাসারু, নাসারা কিন্তু ফেল আর ও আউটটা হইল ফাইল,
ওয়াটা কি ফাইল এই জন্য ফিল কি হয় না এখানে জমা হয় নাই জমাইছে কি ফাইলটা ফাইলটা জমাইছে এই জন্য তাসনিয়া এবং জমা হওয়া এইটো ইসিমের আলামত ওয়ান নাতু নাত হওয়া সিফত মাউসুফ সিফত এখানে নাত দ্বারাতে কি নাত দ্বারাতে উদ্দেশ্য কি নাত দ্বারাতে উদ্দেশ্য হইল মাউসুফ নাত দ্বারাতে উদ্দেশ্য কি মাউসুফ মাউসুফ কখনো ফেল হইতে পারে না মাউসুফ কি হয় এসিম মাউসুফ হয় এসিম কি হয় কারণ একটা জিনিসকে গুণান্বিত করা তো গুণান্বিত করতে হলে কি লাগবে এসিম লাগবে হ্যাঁ কিন্তু ফেল ইয়ে হইতে পারে সিফত হইতে পারে ফেল কি হইতে পারে সিফত হইতে পারে আর এসিমও সিফত হইতে পারে হ্যাঁ কিন্তু এই জন্য এটা আলামত নহে এসিমের আলামত কি মাউসুফ হওয়া এখানে নাত দ্বারা উদ্দেশ্য হইল মাউসুফ যেমন রাজুলুন আলিমুন জ্ঞানী পুরুষ জ্ঞানী পুরুষ এই জন্য রাজুলুন শব্দটা এটা এসিম কেন এটা তারকিবের মধ্যে মাউসুফ হয়েছে কি হয়েছে হ্যাঁ আলিমুন শব্দটা হলো সিফত তো এই জন্য রাজুলুন শব্দটা এসিম আমরা বলে ফেলবো কেন এটা কি এটা মাউসুফ হয়েছে কি হয়েছে মাউসুফ হয়েছে ওয়া তাসগীরু তাসগীর অর্থাৎ ছোট হওয়া বড় হওয়া এগুলো কিন্তু এসিমের আলামত ফেল কখনো ছোট হয় না বড় হয় না হ্যাঁ তাই জন্য তাসগীর হওয়া যেমন রাজুলুন থেকে রুজাইলুন একজন ছোট পুরুষ হ্যাঁ কালবুন কুকুর কালবুন থেকে কি কুলাইবুন ছোট কুকুর কালামুন থেকে কুলাইমুন ছোট কলম এই জন্য তাসগীর হওয়াটা আমরা যদি বাক্যের মধ্যে কোনো একটা তাসগীর যদি দেখি তাহলে আমরা নির্দ্বিধায় বলে ফেলব এটা কি এসিম ওয়ান নেদা ও নেদা অর্থাৎ মুনাদা হওয়া নেদা তো কি মুনাদা অর্থাৎ কোনো একটা শব্দকে যদি দেখি এর পূর্বে হরফে নেদা আসছে হরফে নেদা আসছে আর হরফে নেদা দ্বারাতে যাহাকে আহ্বান করা হয় আহূত ব্যক্তি তাকে কি বলা হয় মুনাদা তাই জন্য কোনো একটা শব্দ মুনাদা হওয়া মুনাদা যদি হয় তাহলে এর দ্বারাতে আমরা কী বুঝবো এটা এটা এসিম হয়েছে কোনো একটা শব্দের পূর্বে যদি কোনো একটা কালেমার পূর্বে যদি হরফে নেদা আসে তাহলে বুঝবো যে এর পরের যে শব্দটা এটা কি এসিম ফাইন্না কুল্লা হাজিহি খাওয়াসুল এসমে মোসানমতুল বলছেন নিশ্চয় এই সকল এতক্ষণ যতগুলো আলামত বর্ণনা করলেন এগুলো হলো খাওয়াসুল এসমে এসিমের বৈশিষ্ট্য এসিমের খাসা খাসা কি খাসা তো এমন বৈশিষ্ট্য যেটা ওইটার মধ্যে পাওয়া যায় অন্যটার মধ্যে আর পাওয়া যায় না এখন আলামাতুল এসিমের ফতমে মোসানবন্ধ বলছেন যে সেহাতুল একবারে আনহু এখন একবারে আনহু কি এইটার সম্পর্কে মোসানবনতুল একটু ব্যাখ্যা করতেছেন ওয়া মানাল একবারই আনহু একবারে আনহুর অর্থ হল আইয়াকুনা মাহাকুমা নালাই যে হওয়া মাহাকুমা নালাই তাহার উপরে হুকুম দেওয়া কোন একটা কালিমের উপরে কি দেওয়া হুকুম হুকুমত কি ওইটার সম্পর্কে কথা বলা ওইটার সময় কি বক্তব্যটা ওইটার সম্পর্কে হওয়া কিভাবে লেকাউনিহি ফায়লান আও মাফুলান আও মুক্তাদান এ হিসাবে যে বাক্যের মধ্যে যেটা এসিম এটা হবে ফায়লান ফায়েল হবে কি হবে ফায়েল হবে যেমন কাতাবা জাইদুন রেসালাতান জায়েদ একটি বই জায়েদ একটি চিঠি লেখল তাহলে এখানে জাইদুন শব্দটির কি হয়েছে ফাইল হয়েছে তাহলে ফাইল জন হয়েছে তাহলে আমরা বুঝবো যে এটা কি এসিম এটা কি এসিম
কারণ এসিম ব্যতীত অন্য কোনো ফেল অথবা হরফ কি হইতে পারে না, ফাইল হইতে পারে না। কারণ এসিমের এই ফাইলের দ্বারা কি দেওয়া হয়, ফাইলের দ্বারা ফাইল ফাইল হইল কি মাহকুমুন আলাই, ফাইল হল একবারে আনহু, ফাইল হল মুসনাদুন ইলেহি, মুসনাদুন ইলেহি বাক্যে তার সম্পর্কে কি কথা বলা হয়েছে। আও মাফুলান অথবা মাফুল, এখানে মাফুল দ্বারা তো উদ্দেশ্য হল মাফুলুন মালাম ইউসাম্মা ফাইলহু, নায়েবে ফাইল, কিটা নায়েবে ফাইল। যেমন দুরিবা জাইদুন, দুরিবা আসলে বাক্যটা এরম ছিল দরাবা খালিদুন জাইদান, দরাবা খালিদুন জাইদান। এখন জায়দ শব্দটি মফুলে বিহি, এখন ফাইলকে হজফ করিয়া ফেলটাকে মাজহুল লইয়া এখন কি হয়েছে দুরিবা জাইদুন, দুরিবা কি, তাহলে এটা কি হয়েছে, এটা মফুলুন মালাম ইউসাম্মা ফাইলুহু, নায়েবে ফাইল। এই হিসাবেও এটা কি, এই জন্য দুরিবা জাইদুন, এই জাইদুন শব্দটা এইটো এসিম, এসিম কেন, এটা কি হয়েছে মফুলুন মালাম ইউসাম্মা ফাইলু হয়েছে। আও মুফতাদান অথবা মুফতাদা, যেমন আল্লাহু খালিকুনা, তাহলে লফজ আল্লাহ তালা তোর কি হয়েছে মুফতাদা হয়েছে, এই জন্য এটা কি, এটা কি এসিম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু সাল্লাম রাসুলুনা, এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শব্দটা এটা কি এসিম, কেন এটা বাক্যে কী হয়েছে মুফতাদা হয়েছে। এখন মুসান্নাব রহমতুল্লাহ এসিমকে এসিম বলে নামকরণ কেন করা হইল, ওয়াজহুদ তাসমিয়া, ওয়াজহুদ তাসমিয়া বর্ণনা করতেছেন। ওয়ুসাম্মা এসমান লে সুমুব বিহি আলা কাসিমাইহি লালে কাউনিহি বেসমান আলাল মানা, এসিমকে এসিম বলে নামকরণ করা কেন হইল এটা নিয়ে দুইটি মত রয়েছে। আর এখানে একটি মত হলো বসরিদের আর একটি হলো কুফিদের। বসরি এবং কুফি হল নাহ এলমে নাহুর যারা বিশেষজ্ঞ রয়েছেন, বসরার অধিবাসী আর একটি হলো কুফার অধিবাসী, তাহারাদের কিছু কিছু এলমে নাহুর কিছু কিছু কায়দার ব্যাপারে পরস্পর তাদের কী রয়েছে ভিন্ন মত রয়েছে। এখন যাহারা বসরি তাহারা বলতেছেন যে এসমুন শব্দটা, এসমুন শব্দটা মূল হইল সুমুব্বুন, কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে, এই যে এসমুন শব্দটি যাহারা বসরি তাহারা বলতেছেন এসমুন শব্দটাইর শব্দটির মূলে ছিল সুমুব্বুন, কি ছিল সুমুব্বুন, সুমুব্বুন শব্দের শাব্দিকত হল রফউন, উঁচু হওয়া, উলুব্বুন উঁচু হওয়া, মর্যাদাশীল হওয়া। এখন এসমুন শব্দটি সুমুব্বুন থেকে ও আওটাকে বিলুপ্ত করা হয়েছে, করে খেলাফে কেয়াস বিলুপ্ত করে সিনটাকে সাকিন দিয়ে শুরু দিয়ে একটা জেরযুক্ত হামজা দেওয়া হয়েছে, শুরু দিয়ে কী দেওয়া হয়েছে জেরযুক্ত হামজা দেওয়া হয়েছে, তাহলে কী হয়েছে এটা ইসমুন। তাহলে কী বুঝলাম, বসরিরা বলতেছেন এসমুন শব্দটির মূলে কী ছিল সুমুব্বুন, সুমুব্বুন থেকে ওয়াওটাকে বিলুপ্ত খেলাফে কেয়াস বিলুপ্ত করে, বিলুপ্ত করে সে ফতুম দিয়ে যে সিনটা আছে সিনটার মধ্যে সাকিন দিয়ে শুরুতে একটি হামজা দেওয়া হয়েছে এসমুন। এটা কার মত, এটা হলো বসরিদের মত। এই জন্য বসরিরা বলতেছে এসিমকে এসিম হিসাবে নামকরণ করেছে ইউসাম্মা এসমান লে সুমুব্বিহি আলা কাসিমাইহি, এই কারণে যে এসিমটি তাহার দুই কাসিম থেকে, দুই কি কাসিম থেকে, একটু কাসিম কি পরে একটু বলতেছি, দুই কাসিম থেকে এটার মর্যাদার দিক দিয়ে উঁচু, মর্যাদার দিয়ে কি উঁচু, এই জন্য এসিমকে এসিম হিসেবে নামকরণ করেছে।
এইজন্য মুসান্নাফ রহমতুল্লাহ বসরিদের মাত্রাকে তিনি গ্রহণ করেছেন, প্রাধান্য দিয়েছেন। এই জন্য তিনি বলছেন যে লালে কাউনিহি বেসমান আলাল মানা, এ হিসেবে নহে যে যে এসিমটা তার অর্থের মধ্যে চিহ্নিত, এতিম এসিমটি তার অর্থের মধ্যে কি চিহ্নিত, এই জন্য নহে। অর্থাৎ যাহারা কুফি রয়েছেন, কুফিরা বলতেছেন এসমুন শব্দটা বেসমুন কার থেকে, বেসমুন শব্দ থেকে উৎপত্তি করা হয়েছে। তো বেসমুন শব্দটির মধ্য থেকে ওয়াও, ওয়াওটাকে বিলুপ্ত করে, ওয়াওটাকে বিলুপ্ত করে শুরুতে হামজা দেওয়া হয়, হামজা দেওয়া হয়েছে। তো তারা বলতেছে এসমুনকে, হ্যাঁ এসমুনকে এসমুন কেন বলা হয়, কুফিদের কথা কে বলতেছে এই জন্য এসিম যেই এসিম যে এসিম দ্বারাতে যাহাকে বুঝাইবে ওইটা তার ওইটাকে বুঝানোর মধ্যে এটা কী হয়, চিহ্নিত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, ওই বস্তুটা ব্যতীত অন্যটাকে আর বুঝায় না। এই জন্য তারা বলতেছেন এসমুন শব্দটার বেসমুন থেকে কি হয়েছে, কুফিরা বলতেছেন বেসমুন থেকে এসেছেন। যেমন তাদের একটা কথাটা এটা, যেমন বাকারাতুন, এই বাকারাতুন শব্দটা দ্বারাতে এটাকে গাবিকেই বুঝাইবে, বাকারাতুন শব্দটা এসিম এটা দ্বারা কাকে বুঝাইবে, গাবিকেই বুঝাইবে, এটাকে ছাগলকে বুঝাইবে না, কাকে বুঝাইব, গাবিকেই বুঝাইবে। রাজুলুন শব্দটা পুরুষকেই বুঝাইব, কোনো মহিলাকে বুঝাইবে না। তো এই জন্য তারা বলতেছেন এসিম শব্দটি এসিম হিসাবে নামকরণ কারণ হলো, কুফিরা বলতেছেন এটা বেসমুন আলাল মানা, এটা কি বেসমুন আলাল মানা। এই জন্য মুসান্নাফতুল্লাহ কুফিদের কথাকে গ্রহণ না করে বসরিদের কথাকে প্রাধান্য দিয়ে তিনি বলতেছেন যে না এটা কি, এটা সুমুবুন থেকে এসেছে। তো এখানে মুসান্নাফতুল্লাহ বলছেন ইউসাম্মা এসমা লে সুমুবি আলা কাসিমাইহে, কাসিমাইহে এই কথাটা কাসিম কি এটা একটু আমাদের বুঝতে হবে। কালিমা কত প্রকার, কালিমাতুন তিন প্রকার, ইসমুন ফেলুন হরফুন। এই যাহাকে বন্টন করা হয় তাকে বলা হয় মুকাসসাম, কি বলা হয় বন্টিত, বন্টিত। তাহলে কালিমাটা হলো কি মুকাসসাম, বন্টন করার পরে যেই ফকারগুলো হয় এগুলো বলা হয় আকসাম, এগুলো কি বলা হয়, তাহলে এসিম ফেল হরফ এগুলো হলো কালিমার আকসাম। হ্যাঁ এখন প্রত্যেকটাকে কি বলা হয় কিসিম, এসিম একটা কিসিম, ফেল একটা কিসিম, হরফ একটা কিসিম। আর এসিমটি ফেইল এবং হরফের কাসিম, এসিম না এসিম, এসিমের এসিম যেটা কাসিম, এই ফেইল এবং হরফ হইল এটার কি কাসিম, শব্দটা কি কাসিমুন, শব্দটা কি কাসিমুন। তাহলে এসিমের কাসিম কি ফেইল এবং হরফ, ফেলম কি হরফ। আবার ফেলটা হইল ফেল হইল ফেল, ফেলের ফেলের কাসিম হলো কি এসিম এবং হরফ। অর্থাৎ বন্টন করার পরে একটা বন্টন বন্টন অন্য যে বন্টন আছে বন্টনের দৃষ্টিতে, একটা বন্টনের দৃষ্টিতে অন্য বন্টনগুলা এগুলো হলো কি কাসিম। এই জন্য বলতেছেন মুসান্নাফতুল্লাহ লে সুমুক বিহি আলা কাসিমাইহি, যে এসিমের দুই কাসিম, এসিমের কি দুই কাসিম, কি একটা হলো ফেল আর একটা হলো হরফ। হ্যাঁ হরফ, হরফের
উপরে এসিমের কি রয়েছে এই ইয়া রয়েছে প্রাধান্য রয়েছে মর্যাদা রয়েছে পরবর্তীতে আসতেছে এটার ব্যাপারটা যে এসিম কি হয় মুসনাদ হইতে পারে এবং মুসনাদ ইলেই হইতে পারে আর ফেল শুধু মুসনাদ হইতে পারে মুসনাদ ইলেই হইতে পারে না আর হরফ মুসনাদ এবং মুসনাদ ইলেই কোনোটাই হইতে পারে না হ্যাঁ এই দিশ এই দিক দিয়ে এসিমটা কি সুমুব্বুন এসিমটা কি সুমুব্বুন এটার মর্যাদাশীল কার থেকে কার উপরে ফেল এবং হরফের উপরে এই জন্য বলছে লে সুমুব বিহি আলা কাসি মাইহে তাহলে কাসিম তো বোঝা গেল কাসিম হলো বন্টনের পরে একটি প্রকার একটি প্রকারের প্রকারের ফকার আরেকটি ফকারের কি হয় কাসিম হয় কি হয় কাসিম হয় তো এই ব্যাপারটা ইয়াটা বোঝা দরকার তাহলে এখন আমাদের আজকে যে আমরা হরফের সংজ্ঞা এবং হরফের আলামত বুঝলাম এটা কিন্তু খুবই গুরুত্ব না আমরা আজকে এসিমের আলামত এবং এসিমের কি সংজ্ঞা বুঝলাম এটাকে কিন্তু খুবই ইয়া করে আয়ত্ত করতে হবে কারণ হলো এই এসিমকে এসিম হরফ ফেল এগুলোকে এগুলার পরিচয়ের মধ্যে যদি কাহারও কী থাকে ত্রুটি থাকে দুর্বলতা থাকে তাহলে পরবর্তীতে যত কথা আছে হ্যাঁ কালিমার ব্যাপারে যত কথা রয়েছে এগুলোর মধ্যে কী হবে ত্রুটি হবে তাহলে আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেই কথাটা বুঝলাম যে এসিম কাকে বলা হয় এসিম বলা হয় এমন একটি কালিমা বা শব্দ যাহা যেই যাহান যাহার মধ্যে যেই অর্থটা আছে তার অর্থটা বুঝাইতে সে কি স্বয়ংসম্পূর্ণ অন্য কোনো শব্দের সাহায্য নাই এবং তার মধ্যে তিন কালের কোনো এক কালও পাওয়া যায় না তাহলে এটা বুঝা গেল কি যে এসিমটা আমরা অর্থের দ্বারাতেও কি অর্থের দ্বারা তো এসিমকে বুঝতে পারি যে কোনো একটা এসিম যে কোনো একটা শব্দ পেলে আমরা যদি এটার যদি অর্থ জানি কি জানি অর্থ জানি অর্থ জানলেই যদি দেখি যে অর্থটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে তিন যমনার কোনো একটা যমনা নাই তাহলে আমরা নির্দ্বিধায় বলে ফেলবো যে এটা কি এসিম আবার আলামতের দ্বারা তো আমরা কি এসিমকে আমরা বুঝতে পারবো যে কোনো একটা শব্দ যদি দেখি যে একবারও আনহু হয়েছে অথবা এইটার পূর্বে হ্যাঁ মা রেফার আলিফলাম প্রবেশ করছে অথবা হরফে জ্বর আসছে এটার পূর্বে দিয়ে অথবা শব্দটা শেষে তানবিন হয়েছে অথবা শব্দটা তাসনিয়া হয়েছে অথবা জমা হয়েছে অথবা নাত অর্থ কি এটা মাউসুফ হয়েছে অথবা শব্দটা তাজগির হয়েছে অথবা শব্দটার পূর্বে হরফে নেদা এসেছে শব্দটা মুন আদা হয়েছে এইগুলা দ্বারা তো আমরা কি বুঝতে পারবো আমরা এসিমকে চিনতে পারবো ইনশাল্লাহ আমরা এসিম ফেল এবং এসিমের পরে ফেল এবং হরফের সংজ্ঞা বর্ণনা করার পরে আমরা প্র্যাকটিক্যাল বাস্তবে আমরা দেখব যে আমরা এসিম ফেল হরফ অর্থের মাধ্যমে এবং আলামতের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যে এসিমের ব্যাপারে এসিমের সংজ্ঞা এবং এসিমের আলামতের ব্যাপারে যে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করে দেব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ